আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিসিএস প্রিলিমিনারি টেস্ট 43 থেকে দশম বিসিএস পর্যন্ত সকল সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্বে। পর্যায়ক্রমে সকল প্রশ্নের সমাধান দেওয়া হবে, তাই আজই আমাদের সাথে যুক্ত হন। চয়েস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? 80 দশক থেকে। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? 117। বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা? 30টি। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? সেন্ট মার্টিন। চীনা পরিব্রাজক ইউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শীলভদ্র। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবান। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? 4,550। মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহার। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা। 19 মে 2012 তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন? নিশাত মজুমদার। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন? ধীরেন্দ্রনাথ দত্ত। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে? কামরুল হাসান। যশোর জেলায় অবস্থিত বিল? ভবদহ বিল। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2009 অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্ণালী এবং শুভ্র কি? উন্নত জাতের ভুট্টা। গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? 9 বর্গ কিলোমিটার। মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? নুরুল ইসলাম। জীবনতুলি কি? একটি চলচ্চিত্রের নাম। বাংলাদেশের পক্ষে ওয়ান ডে অভিষেকে কোন ক্রিকেটার 5 উইকেট পেয়েছেন? তাসকিন আহমেদ। পরিকল্পনা কমিশনে গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মেয়াদে হবে? 2016 থেকে 2020। বর্তমানে অষ্টম পরিকল্পনা মেয়াদ চলতেছে। দ্য বিলাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক? গ্যারি জে ব্যাস। বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেট। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি, পোয়েট অফ পলিটিক্স আখ্যা দিয়েছিলেন? নিউজ উইক্স। উত্তর হবে গ নম্বর। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেটকে। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম কোনটি? ইউরিয়া এবং এএসপি। ম্যানগ্রোভ কি? উপকূলীয় বন। নেপালের সর্বশেষ রাজা ছিলেন?
রাজা জ্ঞানেন্দ্র। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ইউকোসুক। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া। গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল? সাবেক সোভিয়েত ইউনিয়ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাইরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা একটি। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? জাপান। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2014 অনুযায়ী বিশ্বের সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র ইরাক। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভা বৈঠক করেছে? মালদ্বীপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম কি? কমেকন। ব্রিক্সের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ভারত। উইগুর হল চীনের একটি সম্প্রদায়ের নাম। 1982 সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হইতে 350 নটিক্যাল মাইল। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ ও মায়ানমার। কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। 1989 থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয়? 5 বার। দি আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা? সুনজু। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা? চীন। বিশ্ব প্রাণী দিবস হচ্ছে 4ই অক্টোবর। WIPO এর সদর দপ্তর জেনেভা। বাংলাদেশে কালবৈশাখীর ঝড় কখন হয়? প্রাক মৌসুমি বায়ু ঋতুতে। পূর্ব সতর্কতা ছাড়া কোন দুর্যোগ সংঘটিত হয়? ভূমিকম্প। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? নাগাল্যান্ড। জুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়? চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহে। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন। মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? ঐচ্ছিক ক্রিয়া। মূল্যবোধ কি? মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। সামাজিক মূল্যবোধের ভিত্তি কি? আইনের শাসন, সাম্য, নৈতিকতা, উপরের সবগুলো। সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? সুশাসনের অর্থনৈতিক দিক। আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এই নিশ্চয়তা প্রদান করা হয়েছে? ধারা 27। জন বার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়? টেকসই উন্নয়ন। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
বিশ্ব ব্যাংক। নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? সুশাসনের। 1971 সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? 10ই এপ্রিল 1971 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? 17ই মার্চ 1920 খ্রিস্টাব্দে। বহুল আলোচিত মুহুরির চর কোন জেলায় অবস্থিত? ফেনী। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে? 1964 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7ই মার্চ 1973 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে? 1793 সালে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? নাপ নদী। বাংলাদেশে শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। জামাল নজরুল ইসলাম কে? বৈজ্ঞানিক। নিসের কোন সংস্থাটি 21ই ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। তাহারির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রো। কোনটি G8 ভুক্ত দেশ নয়? ভারত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন। আরব বসন্ত বলতে কি বোঝায়? আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ? ভ্যাটিকান। এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? উত্তর হবে নেপাল। এটা নিয়ে কনফিউশন আছে, আবার ভারতও হয়। লয়া জিরগা কোন দেশের আইনসভা? আফগানিস্তান। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? ডেনমার্ক। শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? থাইল্যান্ড। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।